আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি পারফেক্টভাবে ফুলকো তেলের পিঠা বা পাকান পিঠা বানিয়ে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা যতটা পরিমাণ চালের গুঁড়া নেবেন তার অর্ধেকটা পরিমাণ ময়দা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে অল্প কিছুটা পরিমাণ পানি নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এখানে গরম পানি ব্যবহার করার প্রয়োজন নেই, এমনি নর্মাল পানি দিলেই হবে। আমি একবারে বেশি পানি দেব না, যতটা পরিমাণ পানি লাগবে একটু একটু করে দিয়ে মেখে নেব। যে আপু বা ভাইয়ারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আমি 4 থেকে 5 মিনিট একটু ভালো করে আটাটা মাখিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন যে রকমভাবে আমরা রুটি বানাই তার থেকে একটু নরম করে আটাটা মাখিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা যে যেমন মিষ্টি খেতে চান সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। আবার আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমরা পানি দেব না, চিনিটা গলে এমনিতেই আটাটা আরেকটু পাতলা হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট আবারও আমি একটু মেখে নিয়েছি। এখন আমি একটা চামচ নিয়ে নেব। একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে ঘনত্বটা কেমন হয়েছে। আমার কাছে মনে হচ্ছে একটু ঘন হয়েছে। আমি যেহেতু এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি এজন্য ঘনত্বটা একটু বেশি মনে হচ্ছে, এজন্য একটু পানি দিয়ে দিলাম। আর যদি আপনারা 1 কাপ চিনি দেন তাহলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হবে না। আবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠা বানানোর জন্য আমার কিন্তু ডোটা একেবারে রেডি হয়ে গেছে। একটু খেয়াল করে বুঝে নিতে হবে আসলে কেমন ঘনত্ব রেখেছি। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু উপর থেকে একেবারে স্মুথভাবে পড়ছে। এ পর্যায়ে আমি এখন চুলাতে চলে যাচ্ছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলের পিঠা বানানোর জন্য তেলের প্রয়োজন একটু বেশি হয়, এজন্য আমি এখানে একটু বেশি পরিমাণ তেল দিচ্ছি। আমি এখানে 1 কাপের একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আগে থেকে বানানো ব্যাটার 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। এ পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, পিঠাটা এমনিতেই একাই ফুলে উঠবে, ওই পর্যায়ে আমরা কিন্তু উল্টিয়ে দেব। পিঠাটা কিন্তু তেলের উপরে উঠে এসেছে, এখন ফুলতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু পারফেক্টভাবে ফুলে একাই উল্টিয়ে গেছে। আমার কিন্তু উল্টিয়ে দেয়া লাগেনি, আমার কিন্তু পাকান পিঠার পারফেক্ট ডো তৈরি হয়েছে। আপনারাও যদি আমার মতো সেম প্রসেসে তৈরি করেন তাহলে কিন্তু এভাবে ফুলকো পাকান পিঠা বানাতে পারবেন। আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। সেম প্রসেসে আরেকটা পিঠা আমি বানিয়ে দেখাচ্ছি। আবারও আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আবার আমি কিছুক্ষণ অপেক্ষা করব। একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নেব। এক পাশ হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আশা করি আজকে তেলের পিঠা বা পাকান পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।